যে মাসে আল্লাহ পাক বান্দাদের গোনা মাফ করার জন্য সুন্দর একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন, যখনই রমজান মাসটা আসেন, রমজান মাসের প্রথম রাত যখনই আসেন, আল্লাহ পাকের জান্নাতের দরজাগুলো খুলে যান, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। যখনই রমজান মাস শুরু হয়ে যায়, আল্লাহ পাকের ফারিস্তারা এই রমজান মাস আসাটা নিয়ে তারা বড় আনন্দিত করেন। জান্নাতের হুরবালাগণ ফারিস্তাদের জিজ্ঞাসা করেন, ও আল্লাহর ফারিস্তারা বলো 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 এটা কি মাস শুরু হলো? ওই সময় জান্নাতি হুরের কথা শুনে ফারিস্তারা জবাব দিয়ে দেন, ও জান্নাতের হুর এটা হলো রমজানুল মুবারক মাস। যখনই রমজানের কথা শোনেন, যখনই রমজানের কথা শোনেন, আল্লাহ পাকের হুরেরা তখন বলেন, জান্নাতি হুরেরা বলেন, জান্নাতের হুরেরা আল্লাহর কাছে দোয়া চাই, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে রোজাদারদের সহধর্মিনী হিসেবে কবুল করে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। যখনই রমজান মাস আসে, জান্নাতের হুররা আল্লাহর কাছে বলে, আল্লাহ যারা রোজাদার হবে, যারা রোজা রাখবে, আল্লাহ আপনি তাদেরকে আমাদের জীবন সঙ্গিনী হিসেবে কবুল করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, এমন একটি নিয়ামতপূর্ণ মাস আমরা পেতে চলেছি। আল্লাহ পাক নিজেই বললেন, আসসাউমুলি ওয়া নাজজি বিহি, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজে হাতেই দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ, কারণ রোজাটা কারণ নয়, রোজাটা হলো আমার আল্লাহর। সেই জন্য আল্লাহ বললেন, বান্দারে রোজাটা আমার জন্য, আর আমি আল্লাহর পুরস্কার নিজে হাতে বণ্টন করি। বলেন সুবহানাল্লাহ, এই পৃথিবীর জমিনে বান্দারা কোনো কাজ করার পূর্বে, বান্দিরা কোনো কাজ করার পূর্বে, প্রত্যেকটা কাজে বান্দা বান্দি প্রস্তুতি নাই। আজকে যে মাহফিলটা কায়েম করেছেন, এত সুন্দর প্যান্ডেল লাইট মাইক দিয়েছেন, এ কিন্তু একদিনই হয় নাই, এটা একদিনই পূরণ করতে পারেন নাই। আজ থেকে দেড় মাস দু মাস আগে থেকে এর প্রস্তুতি চালু হয়েছে, এক বছর আগের আলেম দাওয়াত করেছেন, একদিনে কোনো কাজ হয় না। একটা বাড়ি বানাতে গেলে সেটা কিন্তু প্ল্যানিং করতে সময় লাগে, আপনি যেটাই করেন না কেন, প্রত্যেকের একটা একটা প্রস্তুতির প্রয়োজন হয়। কিন্তু আফসোসের বিষয়, মুসলমানের সামনে যখন রমজান মাস আসে, কখনো আমরা ঘরের ভিতরে মশওয়ারা করি না, আমরা কোনো প্রস্তুতি নিই না, এর জন্য আমরা কোনো প্রস্তুতি জোগাড় করি না। রমজানের আসার আগে অন্তত ফ্যামিলি মেম্বারদের একটা প্রস্তুতি নেওয়া দরকার আছে, যে রমজান মাসে 10 দিনে খতম, না হলে 15 দিনে, না হলে 20 দিনে, এরকম একটা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে। নাই মুসলমানের বাচ্চা সেটা করে না, অন্য কোনো কাজ করার পূর্বে প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু আল্লাহ বললেন, বান্দারে তোমরা যখন কোনো ভালো কাজ করবে, তোমরা যখন কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাবে, আমি আল্লাহ এত রহমান রহিম, আমি আল্লাহ এত বড় দয়াময়, তোমাদের ভালো কাজ করার পূর্বে তোমরা যখন নিয়ত করে নিলে যে আগামী কয়েকদিন পরে রমজান শরীফ আসতেছে, আমি রোজাটা আদায় করব, আমি রোজাটা রাখব, রমজান অবস্থায় কোরআন তেলাওয়াত করব, রমজান মাসে বেশি বেশি দাওয়াত করব, বান্দা যখন এটা নিয়ত করে নাই, আমার আল্লাহ নিয়তের সঙ্গে সঙ্গে তার নাম ও আমলে নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। বান্দা কোনো ভালো কাজ করার পূর্বে যেই নিয়ত করে, হোক সে 1 সপ্তাহ পরে, হোক সে 1 মাস পরে, বান্দা যখনই নিয়ত করে, আমার আল্লাহ সেদিন থেকে তার নাম ওই আমলে ওই নেকি লেখা আরম্ভ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, এত বড় রহমান রহিম। বান্দা যদি কোনো খারাপ কাজের নিয়ত করে, সেটা কালকের যদি করে, করতে করার নিয়ত করে যে আগামীকাল আমি একটা খারাপ কাজ করব, আমার আল্লাহ কিন্তু আগে থেকে গোনা লিখবেন না,
খারাপ কাজটা হয়ে গেল তারপরেও আল্লাহ লেখেন না ফেরেশতাদের ওয়েট করতে বলেন ফেরেশতারা তোমরা একটু ওয়েট করো আমার বান্দা যদি তওবা করে আমার বান্দা যদি তওবা করে তাহলে আল্লাহ এত বড় রহমান রহিম বান্দা ভালো কাজে নিয়ত করলেই নেকি লেখেন আর বান্দা খারাপ কাজ করার পরেও আল্লাহ গোনা লেখেন না তার জন্য একটু ওয়েট করেন মিনিমাম 3 দিন আল্লাহ সময় নেন এর ভিতরে যদি আমরা তওবা করতে পারি আমার আল্লাহ আমাদের গোনাকে maaf করে দেবেন জোরে বলেন না সুবহানাল্লাহ এ জওয়ান জমাকে না আজ আমরা দুনিয়া দুনিয়া করে পাগল এই দুনিয়াটা বেশি দিনের জন্য নয় আপনি আমি সব আমার আমার করব সব আমার সব আমার একটা বার চোখটা বন্ধ করে দেখেন আমার বলে আর কিছু নাই সব কিন্তু খামার হয়ে যাবে এই দুনিয়াটা একটা সোনার টুকরা হযরতে নবী ঈসা আলাইহিস সালাম একটা জায়গায় যখন সফরে যাবেন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন সিরিফ বোঝানোর জন্য বলছি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একটা সফরের নিয়তে বার হলেন উদ্দেশ্যে বার হলেন একটা যুবক ইহুদি যুবক আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে বললেন ওগো আল্লাহর পয়গম্বর আমি আপনার সঙ্গে একটি বারের জন্য যেতে চাই আমি আপনার সঙ্গে সফর করতে চাই আমি আপনার সফরের সঙ্গী হতে চাই ওই সময় আল্লাহর নবী বলেছিলেন ও বাবা যুবক শুনে রেখে দাও না না তুমি আমার সঙ্গে যেতে পারবে না তুমি যদি আমার সঙ্গে যাও দুটো শর্ত আমার মেনে নিতে হবে এই শর্ত দুটো যদি তুমি মানতে পারো তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারবে আল্লাহর নবী যখনই বললেন যুবক রাজি হয়ে গেল যুবক বলেছিল ওগো আল্লাহর পয়গম্বর ওগো নবী ঈসা আলাইহিস সালাম আপনার শর্ত মানতে আমার কোনো আপত্তি নাই আপনি একটা বারের জন্য বলেন কি স্বপ্ন দেবেন একটা বারের জন্য বলেন নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন এ যুবক শুনে রেখে দাও আমার এক নাম্বার শর্ত হলো তুমি কখনো মিথ্যা বলতে পারবে না আর আমার দ্বিতীয় নাম্বার শর্ত হলো তুমি কখনো লোভ লালসা তোমার ভিতরে আনতে পারবে না এই দুটো যখন তোমার ভিতরে প্রকাশ হয়ে যাবে আমি কিন্তু তোমার আর আমার সঙ্গে রাখবো না আমি তোমাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেব আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখনই শর্ত দিলেন যুবকটা মেনে নিলেন যুবক বলেছিলেন ওগো আল্লাহর পয়গম্বর ওগো আল্লাহর নবী আমার কোনো আপত্তি নাই আমার কোনো অসুবিধা নাই চলুন আমি আপনার সঙ্গে যাব আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম যুবককে সঙ্গে করে নিলেন যুবকের সাথে নিয়ে নিলেন যুবক সে সঙ্গে নিয়ে যেতে লাগলেন বেশ কিছু দূর চলে গেলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে একটা ছোট গাঁটুলি ছিলেন এই গাঁটুলির ভিতরে নবী ঈসা আলাইহিস সালাম তিনটে রুটি নিয়েছিলেন তিনটে রুটি নিয়েছিলেন একটা রুটি নিজে নিলেন একটা রুটি যুবককে দিলেন আর অবশিষ্ট রুটিটা ওই গাঁটুলির ভিতরে রেখে দিলেন আল্লাহর পয়গম্বর রুটিটা নিজে ভক্ষণ করলেন যুবককে দিলেন যুবকও খেয়ে নিলেন অবশিষ্ট রুটিটা গাঁটুলির ভিতরে রেখে দিয়ে আল্লাহর পয়গম্বর গাঁটুলিটা একটা জায়গায় রেখে দিলেন যুবককে বলেছিলেন এ যুবক তুমি এই গাঁটুলির কাছে একটু বসো এ যুবক তুমি এই জায়গায় একটু অপেক্ষা করো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওখান থেকে একটু দূরের দিকে গেলেন বেশ কিছুক্ষণ পরে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম যখন এই গাঁটুলির কাছে ফিরে আসলেন গাঁটুলিটা খুললেন গাঁটুলিটা খোলার পরে দেখে যে অবশিষ্ট রুটিটা তাতে রেখেছিলেন না না রুটিটা আর গাঁটুলির ভিতরে নাই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই যুবককে জিজ্ঞাসা করেছিলেন এ যুবক বলো বলো আমার এই গাঁটুলির ভিতরে একটা অবশিষ্ট রুটি ছিল রুটিটাকে নিয়েছে বলো রুটিটাকে খেয়েছে বলো যুবক কিন্তু স্বীকার করলো না যুবক কিন্তু স্বীকার করলেন না যুবক এক কথাই বলে দিলেন ওগো আল্লাহর পয়গম্বর না না আমি আপনার রুটি খাওয়া তো দূরের কথা আমি আপনার রুটিটা চোখেও দেখি নাই অথচ রুটিটা সে খেয়ে নিয়েছে
কিন্তু স্বীকার করে না অথচ সে ওয়াদাবদ্ধ ছিল আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে কথা দিয়েছিল ওগো আল্লাহর পয়গম্বর আমি রুটি আমি মিথ্যা বলবো না আল্লাহর নবী সব বুঝতে পারছেন মিথ্যা বলছে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম যুবকের হাতটা ধরে নিয়ে আবার রওনা হয়ে গেলেন সামনে জঙ্গল পড়ে গেল নবী ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখেন একটা ছাগল ঘোরাঘুরি করে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই ছাগলটা জবাই করলেন ছাগলটা জবাই করে নিজে হাতে রান্না করলেন খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া হয়ে গেল আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ছাগলের হাড়গুলো নিয়ে একটা জায়গায় রেখে দিলেন একটা জায়গায় রেখে দেওয়ার পরে আল্লাহর হুকুমে হাড় কি সারা করে বলেছিলেন এ হাড় তুমি আল্লাহর হুকুমে পুনরায় ছাগল হয়ে যাও ওই হাড়গুলো নবী ঈসা আলাইহিস সালামের ইশারায় আল্লাহর হুকুমে পুনরায় ছাগল হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলে নবী ঈসা আলাইহিস সালাম বললেন দেখো যে আল্লাহ আমার এই অলৌকিক ক্ষমতা দিয়েছে সে আল্লাহর দিকে তাকিয়ে বলছি বলো আমার অবশিষ্ট রুটিটা কে খেয়ে নিয়েছে সেদিনও শেষ তখনও যুবক মিথ্যা বলেছিলেন ওগো আল্লাহর পয়গম্বর না না আমি আপনার রুটি খাওয়া দূরের কথা আমি আপনার রুটিকে চোখে দেখি নাই আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তো বুঝতে পাচ্ছেন যুবক মিথ্যা কথা বলছে আর একটু আগিয়ে নিয়ে গেলেন আর একটু আগিয়ে গেলেন একটা জঙ্গল পার হয়ে গেলেন পার হওয়ার পরে দেখলেন একটা নদী প্রবাহিত হয়ে যায় একটা নদী প্রবাহিত হয়ে গেছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই যুবককে নিয়ে নদীর উপরে যাবেন নদীর ওপারে যাবেন কিন্তু যে জায়গাটায় তারা গিয়েছেন সে জায়গায় নদী পার হওয়ার জন্য কোনো নৌকা বা জাহাজ বলে কিছুই নাই সেখানে কোনো মানুষ নাই সেখানে কোনো জনবসতি নাই সিরেফ মাত্র নদী প্রবাহিত হয়ে গেল যুবক ওই সময় বলেছিল ওগো আল্লাহর পয়গম্বর এখানে তো কিছু নাই চলেন আমরা সফর এখানে ইতি টেনে দিয়ে বাড়ি যাই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কিছু বললেন না চুপচাপ যুবকের হাতটা ধরে নিলেন যুবকের হাতটা ধরে নিয়ে নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে নদীর ওপারে পৌঁছে গেলেন বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহর নবী বলেছিলেন যুবক শোনো যে আল্লাহ আমাকে অলৌকিক ক্ষমতা দিল সে আল্লাহর জস্তে বলছি সে আল্লাহর দিকে তাকিয়ে বলছি বলো আমার রুটিটাকে খেয়ে নিল যুবক তখন অস্বীকার করেছিল যুবক তখন অস্বীকার করেছিল যুবক তখন অস্বীকার করলেন না আল্লাহর নবী বুঝতে পারলেন এ হলো বড় মিথ্যাবাদী মিথ্যো না না এ মিথ্যাবাদীর সঙ্গে আমি আর থাকবো না কারণ সে তো ওয়াদা করেছিল যে আমি মিথ্যা বলবো না কিন্তু সে যতক্ষণ ছিল ততক্ষণই মিথ্যা কথা বললেন আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম আর একটা জিনিস ওয়াদা করেছিলেন সেটা হলো লোভ লালসা বলে তার ভিতরে কিছু থাকবে না এটা পরীক্ষার জন্য আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এক মুষ্টি বালি নিলেন একটা জায়গায় রেখে দিলেন বালির দিকে ইশারা করে বলেছিলেন এ বালি তুমি আল্লাহর হুকুমে সোনায় পরিণত হয়ে যাও নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই বালিগুলো নিয়ে সোনায় পরিণত করলেন যে ইশারা করলেন আমার আল্লাহ বালিগুলো গো বালিগুলো থেকে সোনা পরিণত হয়ে গেল ওই সোনাটাকে তিনটে ভাগে বিভক্ত করলেন তিনটে ভাগ যখনই করলেন যুবক বলেছিলেন ওগো আল্লাহর পয়গম্বর এখানে তো আমরা দুজন ব্যক্তি আছি আপনি কেন সোনাগুলো তিনটে ভাগে বিভক্ত করছেন আপনি সোনাগুলো দুটো ভাগে বিভক্ত করেন আল্লাহর নবী বলেছিলেন এ যুবক শুনে রেখে দাও জেনে রেখে দাও এই দুটো ভাগ কেন তিনটে ভাগ কেন করলাম একটা আমি তোমাকে দেব একটা আমি নেব আর অবশিষ্ট ভাগটা আমি তাকেই দেব যে আমার অবশিষ্ট রুটিটা খেয়ে নিয়েছে
যুবক সেই সময় ওই সোনার লোভে বলেছিল ওই আপনার রুটিটা আমি খেয়ে নিয়েছি, তার আগে কিন্তু স্বীকার করেনি। তার আগে এত বলেছে স্বীকার করেছে, যেই সোনার লোভ দেখিয়ে দিয়েছে যুবক সেই স্বীকার করে নিয়েছে। এটা বলার একটা কারণ আছে, আমি ঠিক বুঝিয়ে দেব ইনশাল্লাহ। যেই শিখ বলেছে সেই স্বীকার করেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন একটা বড় ধোকাবাজ মিথ্যুক এবং এ লোভী, সুতরাং এর সঙ্গে থাকার আমার কোনো অবকাশই নেই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যুবককে ছেড়ে দিলেন, তিনি দূরের দিকে চলে গেলেন। একটা গাছের আড়ালে গিয়ে তিনি ফলো করে দেখছেন যে যুবকের পরিণতি কি হতে পারে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বর্ণনা করছেন, যুবক ওই জায়গায় সোনার টুকরা নিয়ে বসে আছে বড় আনন্দিত অবস্থায়। সেখানে আর দুজন যুবক এসে হাজির, তারা এসে বলছে এ যুবক এখানে তুমি একা আছো, অথচ তোমার সামনে তিন টুকরা সোনা আছে, এক কাজ করো আমাদের একটা একটা করে দিয়ে দাও, আর তুমি একটা নিয়ে নাও, তিনজন তিনটে নিয়ে নেব, আর যদি না দাও আমরা তোমাকে মেরে দেব। এ মনে মনে ভাবলেন একেবারে মরে যাওয়ার থেকেও অন্তত একটা পেলেও যথেষ্ট। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দূর থেকে এদের সমস্ত কালচার গুলো দেখলেন, এদের সমস্ত আচার ব্যবহার গুলো দেখলেন। এরা তিন টুকরা সোনা তিনজনা ভাগ করে নিলেন, তিনজনা মহা আনন্দে আছে, কিন্তু তিনজনার মনে একটাই জিনিস আছে, সেটা কি আমি নেব, আমি নেব, কাউকে দেব না। প্রথম যার কাছে সোনা ছিল সে একটা বুদ্ধি বার করলো, এদেরকে কেমন করে মারা যায়, আর এরা যদি মারা যায় তাহলে সোনাগুলো সব আমার হয়ে যাবে। ও কি করলো, বাজারে চলে গেল, খাবার কিনে আনলেন, তিনটা রুটি কিনে আনলেন, দুটা রুটি দিয়ে বিষ মাখিয়ে নিলেন, একটা রুটি যে খাবে ও যেটা খাবে সেটাতে বিষ মাখালেন না, ও সেটা খেতে খেতে আসলেন। অথচ যারা এখানে বসেছিল তারা দুজন একটা যুক্তি করে নিল, ও যে রুটি নিয়ে আসবে খাবার নিয়ে আসবে আমরা দুজনা মুগুর নিয়ে মাথায় মেরে মেরে দেব, তাহলে সোনা আমাদের হয়ে যাব, ও আর পাবে না। আর ওর নিয়েছিল কি আমি বিষ মাখানো রুটি ওদের খাওয়াবো, ওরা দুজনাই মারা যাবে, এই রুটির মালিক তো সোনার মালিক, আমি একা হয়ে যাব, মানে একা খাবো একা নেব কাউকে দেব না। বাস্তবে কিন্তু সময়টা এমনই চলছে বাবা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম সবগুলো ফলো করে দেখেন, ওই যুবক যে রুটি নিয়ে আসলেন এনা দুজনা মাথায় মুগুরে আঘাত করার পরে ওই যুবক দুনিয়া ছেড়ে সঙ্গে সঙ্গে বিদায় নিল, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে চলে গেল, ওই যুবক মারা গেল, এরা দুজন বড় আনন্দে আনন্দিত হয়ে গেল। এরা দুজন মনে মনে করছেন এইবারে সোনাগুলো আমরা দুজনা পেয়ে যাব। দুজনা কি করলেন, সোনা নিয়ে বাড়ি যাওয়ার আগে দুজনা ফোন দুজনা যুক্তি করলেন যে সোনা আমরা নিয়ে যাব, তার আগে ওরা দুজনা রুটিগুলো খেয়ে নিলেন, খাওয়ার পরে দুজনাই মারা গেল। দর্শরি বাল্লাহুম্মা ঠিকানা বলে দাও। وعلى آل سيدنا نبير روجا سوري دیکھے مون وارنا دیدار داغو شاہ مدینہ دیدار داغو شاہ مدینہ نبير روجا سوری দিদার দাগো শাহ মদিনা দিদার দাগো শাহ মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মরকম লিওয়ালা ও গো মদিনাওয়ালা দিদার দাগো শাহ মদিনা দিদার দাগো শাহ মদিনা জারি মোবারক দেখিলে এক
নাজার নূরে তে জলমল করবে ভিতর ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহ মদিনা দিদার দাও গো শাহ মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ জবান জবা কেনা বুলামায় বুঝবেন না বাবা আল্লাহর নবী সাআলাইহি সালাম ওই দুজন যুবকের দিকে তাকিয়ে রইলে ওরা যখন দুজনায় রুটিটা খেয়ে নিল তিনজনাই সেখানে মারা গেল তিনজনাই ওখানে মারা গেল আল্লাহর নবী সাআলাইহি সালাম বর্ণনা করছেন যে আমি দেখলাম যার জন্য তিনজনা মারা গেল সেটা কি ছিল সোনা ছিল আজ দুনিয়ার জমিনে আমি আপনি আও দেই দুনিয়া দুনিয়া আমার আপনার আমার আমার জন্য করি এই দুনিয়াকে ভালোবেসেছেন দুনিয়াকে ভালোবাসেন আপনি যখন মারা যাবে আপনার সঙ্গে কি দুনিয়া যাবে কেউ আপনার সঙ্গে যাবে না অথচ আপনি দুনিয়া দুনিয়া করে আও দেন আল্লাহ বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা এ আমার বান্দা বান্দিরা ইন্নামা আমওয়ালুকুম মাল সম্পদ ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের আওলাদ এই দুটো জিনিস হলো সব থেকে বিপদের কারণ এই দুটো জিনিস থেকে যদি হেফাজত না থাকতে পারো এই দুটো জিনিস যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারো এই দুটো জিনিস যদি সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু বিপদের কারণ আল্লাহ নিজেই বললেন মাল সম্পদ বেশি হলে সঠিক জায়গায় খরচা না করলে সেটাও বিপদ সন্তান যদি মানুষ না করতে পারেন সন্তান যদি ভালো না বানাতে পারেন সেটা কিন্তু জাহান্নামের কারণ হয়ে যাবে এই দুটা থেকে সাবধান থাকতে হবে অপরদিকে আল্লাহর নবী বললেন আর দাইস লা ইয়াদখুলুল জান্নাহ দাইস কখনো জান্নাতে যাবে না দাইস কার আল্লাহর কোরআন বলেছে এদিকে রাসূলুল্লাহ বললেন বাস্তবের দিকে ফিরে আসেন আপনি আপনার মেয়েকে ভালোবাসেন আপনি আপনার মেয়েকে মহব্বত করেন এই ভালোবাসার কারণে আপনি আপনার মেয়েকে কখনো পর্দার জন্য বললেন না আপনি আপনার মেয়েকে কখনো নামাজের জন্য বললেন না কখনো রোজার জন্য বললেন না আপনি কিন্তু নামাজি আপনি কিন্তু রোজাদার আপনি কিন্তু মোমেন আপনি কিন্তু পরেজগার অথচ আপনার মেয়েকে আপনি বললেন না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেদিন বিচার করবেন বিচারের দিনে আপনি একজন নামাজি আপনি একজন মুত্তাকি আপনি একজন মোমেন সেই হিসাবে আল্লাহ পাক দয়া করে আপনাকে জান্নাতের ঘোষণা করবেন কিন্তু আপনি আপনার ভালোবাসার কারণে আপনার মেয়েটাকে আপনি কোনোদিনও পর্দার কথা বললেন না কোনোদিনও নামাজের কথা বললেন না কোনোদিনও শরীয়তের কথা বললেন না আপনার মেয়েটা শরীয়ত পন্থী ছিল না তার যখন জাহান্নাম ঘোষণা হয়ে যাবে সে যখন জাহান্নামের দিকে যাবে আর আপনি যখন জান্নাতের দিকে যাবে কারণ আপনি আপনার মেয়েকে ভালোবাসেন এই ভালোবাসার কলিজার টুকরো আপনাকে কেমন করে জাহান্নামায় নিয়ে যায় দেখেন ওই মেয়েটা আপনার দিকে ইশারা করে আল্লাহর কাছে নালিশ করবেন ও আল্লাহ আপনি আমার আব্বাকে জান্নাতে দেওয়ার আগে আমার একটা কথা শোনেন আমার আব্বা নিজে আমল করেছিল রোজা রেখেছিল হজ করেছিল আমার আব্বা নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার খুশি করেছিল কিন্তু আমার আব্বা একটা বারের জন্য আমাকে শরীয়তের রাস্তা দেখায়নি একটা বারের জন্য নামাজের কথা বলেনি একটা বারের জন্য পর্দার কথা বলেনি ও গো আমার আল্লাহ আমার আব্বা যদি একটা বারের জন্য আমাকে শরীয়তের সম্বন্ধে জানাতো আল্লাহ সম্পর্কে জানাতো জান্নাত জাহান্নাম সম্পর্কে জানাতো
নামাজের কথা বলতো তাহলে আজকে আমার আর জাহান্নামে যাওয়া লাগতো না। আর আপনি আপনার মেয়েকে কেন বলেননি ভালোবেসেছিলেন? ওই ভালোবাসাটা হলো আপনার জাহান্নামের কারণ। আপনার মেয়ে সেদিনে বলবে, আল্লাহ আমার আব্বাকে আমার সঙ্গে জাহান্নামে দেন, কারণ আমার আব্বা যদি একটাবার আমাকে আট করতেন, একটাবার আমাকে ধমক দিয়ে বলতেন বাইরে যাওয়া যাবে না, পর্দা ছাড়া ঘোরা চলবে না, নামাজ ছাড়া চলবে না, আমার আব্বা একটাবার আমাকে বলল না, সেই জন্য আমি জাহান্নামী, আমি আমার আব্বাকে নিয়ে জাহান্নামায় যাব। অপরদিকে আল্লাহ তো বলেই রেখেছেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, আওলাদ আছে খুবই ভালো, যদি না সঠিক জায়গায় খরচ না করেন, যদি না সঠিক শিক্ষা দিতে না পারেন, আপনার ওই ভালোবাসার ছেলেটা, আপনার ওই মহব্বতের মেয়েটা আপনাকে জাহান্নামায় নিয়ে যাবে, কারণ আপনি তাকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে। আপনারা ওয়াজ শোনেন, হুজুররা ওয়াজ করে, বারে বারে বলে নামাজে পড়লে সব হয়ে যাবে, এর ভিতরে সব আছে, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বললেন, বান্দা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। কথা শুনেছেন তো? আচ্ছা, কোনোদিনও বিবেক করে দেখেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে? তা কামিয়াবটা কি এখনো পর্যন্ত বুঝতে পেরেছেন? কামিয়াবটা কি, একজন মানুষ যখন নামাজ পড়ে, নামাজের পাটির দাঁড়ানো থেকে নিয়ে আর সালাম ফেরানোর আগ পর্যন্ত একটা জায়গায় তার জবান বন্ধ হওয়ার জায়গা নেই আছে বলে মনে হয়? যদি না থাকে তাহলে সে জানে না, প্রত্যেকটি জায়গায় কথা বলতে হয়। ইমাম সাহেবের পিছনে কিছুক্ষণ থাকা অবস্থায় বাদ, বাকি যখন আপনি একা পড়বেন, পাটিতে দাঁড়ানো থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত একটা জায়গা আমার আপনার জবান বন্ধ হবে না। আসুন, এই নামাজের এত টোটাল আমি ছেড়ে দিলাম, এর থেকে আমি একটা অংশ তুলব যে দুটো সেজদার মাধ্যমে একটা রাকাত সম্পূর্ণ হয়, ঠিক কিনা বলে বলেন? দুটো সেজদা দিলে একটা রাকাত সম্পূর্ণ হয়, একটা সেজদা যখন দেওয়া হয় দ্বিতীয় সেজদা একটু অপেক্ষা করতে হয়। এই অপেক্ষা করার জায়গা কিন্তু মুখ বুজে বসে থাকার জন্য নয়, এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিহনি, জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে যায়, দুইটো রেখাত, একটা রেখাত পূরণের জন্য বান্দাকে দুটো সেজদা দিতে হয়। আল্লাহ যে বললেন, বান্দা হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে, আমি টোটাল নামাজটাই ছেড়ে দিলাম, তার একটা অংশ তুলে ধরব, এর ভিতরে আপনারা বুঝতে পারবেন কামিয়াব আছে কিনা। আল্লাহ পাক যখন বান্দার, আল্লাহর বান্দারা নামাজ পড়েন, দুই সেজদার মাঝখানে দোয়াটা পড়েন, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, এই দোয়াটার ভিতরে কিন্তু আমরা সব চেয়ে নিলাম, যার জন্য দুনিয়ায় এত কিছু মারামারি রাহাজানি কাটাকাটি সমস্ত কিছুর ভিতরে আমরা বলে নিলাম, আল্লাহুম্মাগফিরলি ও আমার আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের ক্ষমা করে দেন, আল্লাহুম্মাগফিরনি ওয়ারহামনি, আল্লাহ আপনার রহমত আপনি আমাদের প্রতি নাজিল করুন, ওয়ারজুকনি, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিন, ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। এই চারটে শব্দ, যে চারটে বাক্য যে আমরা উচ্চারণ করলাম, একটাবার বলুন এই চারটে বাক্যের ভিতরে দুনিয়া আখেরাতের কিছু চাওয়ার আছে, আর কিছু বাকি আছে? দুনিয়ায় বাঁচতে গেলে আপনার রেজেকের প্রয়োজন, সেটা তো বললাম, আর যুকনি, দুনিয়ায় মোমেন হওয়ার জন্য আপনার হেদায়েতের প্রয়োজন, ওয়াহদিনি, আমি হেদায়েত চাইলাম আল্লাহর কাছে, ভালো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমার গোনা মাপের প্রয়োজন, আমি প্রথমেই তো আল্লাহুম্মাগফিরলি আল্লাহর কাছে মাপ চাইলাম, ওয়াহদিনি, হেদায়েত চাইলাম, আল্লাহ যাকে হেদায়েত করবেন সেই আল্লাহর রহমত প্রাপ্ত হবেন, আর যে রহমত প্রাপ্ত হবে আল্লাহ তাকে মাফ করে দেবেন, তাহলে আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য আর দুনিয়ায় বেঁচে থাকার জন্য এই শব্দগুলোই যথেষ্ট। তাহলে নামাজের ভিতরে কামিয়াব আছে কিনা এই সামান্য একটা অংশের ভিতরে আল্লাহ বুঝিয়ে দিলেন, গোটা নামাজটাই তো এখনো বাদ রইলেন। আজ আমি আপনি সারা জীবন ওয়াজ শুনছি, সারা জীবন ওয়াজ শুনছি, ওয়াজ শুনে একই ব্যাপার, যেমন তেমনই রয়ে গেছে, আমলে পরিণত করতে পারিনি। আমল হলো আমার আপনার সব থেকে বড় জিনিস। আপনি শুনেছেন, বুঝেছেন, মানার নাম হলো ইমান, শোনার নাম ইমান নয়, ওই জন্য আমরা যা শুনবো সেটা আমল করব, এর নাম হলো ইমান, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন,
ও আমার উম্মাত উম্মাতিরা তোমাদের গোনা অনেক অনেক পরিমাণ হয়ে গেছে, তোমাদের গোনা পাহাড় পরিমাণ হয়ে গেছে, তোমাদের গোনা সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে। নানা চিন্তার কোনো কারণ নাই, আমি নবী তোমাদের এমন একটা আমল শিখিয়ে দেব যে আমল করলে আমার আল্লাহ তোমাদের পাহাড় পাহাড় পরিমাণ গোনাগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কয়েকটা বাক্য আমি বলবো, আপনার শব্দ বলবো, আপনারা ভাববেন তো আমাদের মুখস্থ, সবই আপনাদের জানা, সবই আপনাদের শোনা, কিন্তু কখন বলতে হবে, বললে কি হবে এটাই আমাদের জানা নেই। এক কথায় তার সারাংশ, তার ফজিলত আমাদের জানা নেই। সুবহানাল্লাহ শব্দটা আমরা সবাই জানি কি জানি না, এটা সবাই জানি। নামাজের ভিতরে মুরব্বীরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার কবার পড়েন 34 বার, কিন্তু হাদিস শরীফ এটা আসেনি। আল্লাহর নবী বললেন আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবারও 33 বার, তাহলে 33 কত হয়? 99। এই 33 হয়ে গেল। আল্লাহর নবী এখানে একটা সুন্দর দোয়া শিখিয়ে দিল। আল্লাহর নবী এখানে একটা দোয়া পড়ার জন্য বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী আমার জানিয়ে দিলেন আমার কোন উম্মত উম্মতি যদি এই দোয়াটা পাঠ করে 33 বার তসবি পড়ার পরে, এই দোয়াটা আমার কোন উম্মত উম্মতি যদি পাঠ করে, আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ তার নামে আমলে যদি পাহাড় 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 পরিমাণ গোনাও থাকে, আমার আল্লাহ নিমিষের ভিতরে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, এই ছোট ছোট আমলের বিনিময়ে আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আজ মানুষ দেখবেন নামাজ পড়ে নামাজে মজা পায় না, পায় নামাজ পড়ার পরে অন্যায় করে, নামাজ পড়ার পরে এখন পর্যন্ত গিয়ে সাউথ সিটে রড চুরি করে, নামাজ পড়ার পরে এখন লেদার কমপ্লেক্সে চামড়া চুরি করে আসে, নামাজ পড়ার পর এখনো পর্যন্ত ঘুষ খায়, অন্যায় করে, ছাড়ে না। এর কারণ কি জানেন? আল্লাহর কোরআন তো বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ থেকে বাঁচায়। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা বলেছে নাকি? কি মনে, আল্লাহর কোরআন মিথ্যা? না, তার নামাজ হচ্ছে না। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হয় না, যা অস্বীকার করবে সে বেঈমান। দরুদ শরীফ আল্লাহুম্মা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুখের দিনে ওমরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার, সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার। তুমি যে মদের প্রিয় নবী, তুমি যে মদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগো সবাই, সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। দেখিনি তোমায় আমি শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আমরা কেউ দেখেছি? কেউ দেখিনি, শুনেছি আল্লাহর বড় আপন ছিল। দেখিনি তোমায় আমি শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভুর, রোজ হাসরের বিচার দিনে তোমার শাফায়াত যেন গো পাই, রোজ হাসরের বিচার দিনে তোমার শাফায়াত যেন গো পাই। তুমি যে মদের প্রিয় নবী, তুমি যে মদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা
জওয়ান যুবকেরা আল্লাহ পাক নিজেই বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ থেকে বাঁচায়, নিশ্চয়ই নামাজ অশ্লীল থেকে হেফাজত করে। তাহলে কেন ওই বান্দা নামাজ পড়ার পরেও চুরি করে? তাহলে কেন ওই বান্দা নামাজ পড়ার পরেও ঘুষ খায়? তাহলে কেন ওই বান্দা নামাজ পড়ার পরেও অন্যায় করে? এর পিছনে কি অবদান আছে কোনোদিনও ভেবেছে না? সে ভাবার সময় নাই। ইমাম সাহেব যদি বলে এখানে একটা ডায়লগ আমরা জানিয়ে দেই, ইমাম সাহেব যদি বলে আপনি না আপনি নামাজে যাবেন না, আমরা একটা কথা বলে দেই আল্লাহ হেদায়েত দিলে যাব। একথা বলি কি বলি না? একথা বলি তো, কিন্তু এই কথাটা আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে। একটা বড় আমরা ভাবি না আল্লাহ হেদায়েত দিলে যাব। আল্লাহর কি ঠেকা পড়েছে নিজে ইচ্ছা আমাদের হেদায়েত দেবেন? আল্লাহ কখন এটা বলেননি? আল্লাহ বললেন বান্দারে ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকাওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম, কখনো কোন কওমকে কোন জাতিকে আমি আল্লাহ হেদায়েত করি না তারা যদি আমার দিকে আগিয়ে না আসে। তাহলে আল্লাহ বললেন বান্দারে তোমরা আমার দিকে আগিয়ে এসো, আমি আল্লাহ তোমাদের হেদায়েত করব। আরে বান্দা বলছে আল্লাহ হেদায়েত দিলে তারপরে যাব, তাহলে কথাটা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে না? আল্লাহর সামনে নিচে চলে আসছে, আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে। এখানে ইমাম সাহেব যখন বলেছে ভাই নামাজে যাবেন না, আমার উচিত ছিল আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে নামাজি বানান, এ কথাটা কেমন হলো? আর আল্লাহ হেদায়েত দিলে যাব মানে আল্লাহ হেদায়েত দেবে, অথচ আল্লাহ বলছে আমি তাদেরকে দেব না যারা আমার দিকে না গিয়ে আসবে, আমার দিকে যারা আসবে আমি আল্লাহ তাদের হেদায়েত দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যাবান জিবা কেন? আজ আমি আপনি নামাজ পড়ি, এখনো নামাজে মজা লাগে না, এখনো নামাজের ভিতরে আমরা শান্তি পাই না, নামাজ পড়েও ভালো হতে পারি না। এর আসল কারণ এখন আমরা জানার চেষ্টা করি না। এর আসল কারণটা হলো এটাই, কোন মুসল্লি যখন নামাজের জন্য মসজিদে যায়, অধিকাংশ মুসল্লি মসজিদে যাওয়ার নামাজের পূর্বে ইস্তিনজা করে, প্রস্রাব করে, এই প্রস্রাব করে উঠে আসার সময় পানি খরচ করে চলে আসে। কিন্তু আপনি একটা জিনিস পরীক্ষা করবেন, প্রস্রাব করার পরে শুকনা ঢিলা অথবা টিস্যু পেপার নিয়ে জায়গাটা আপনি ধরে দেখবেন, কয়েক পা হাঁটবেন, শরীরটা একটু ঝাঁকুনি দেবেন, একটু নড়াচড়া করবেন, গলা খাকার দিবেন, দেখবেন এক ফোঁটা হলেও আপনার শুকনো ঢিলাটা ভিজে যাবে। কোথায় খাবলাজ? নামাজে নামাজ পড়ার পরে আমরা ভালো হতে পারি না, এর আসল কারণ আমরা নামাজি। তাহলে আপনাদের মনে আবার প্রশ্ন আসবে, তাহলে সে তো হাজি সাহেব, সে তো মুসল্লি, সে কি গোসলের ফরজ জানে না? অবশ্যই সে গোসলের ফরজ জানে। গোসলের তিনটে ফরজ, এক নাম্বার গড়গড়া সহ কুলি করা, দ্বিতীয় নাম্বার নাকের নরম গোস্তে পানি পৌঁছানো, তৃতীয় নাম্বার সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। এই খরচ সে জানে, তারপরেও সে নাপাক। কেন নাপাক? এই মুসল্লিটা যখন নামাজে যায়, নামাজের পূর্বে প্রায় অধিকাংশ মুসল্লি ইস্তিনজার করে, প্রস্রাব করে, দেখবেন প্রস্রাব করে পানি খরচ করে ডাইরেক্ট চলে আসে। আপনি আজই পরীক্ষা করে দেখতে পারেন, আপনি ডাইরেক্ট পানি খরচ না করে শুকনা ঢিলাটা আপনি ওই জায়গায় ধরবেন, একটু শরীরটা ঝাঁকুনি দেবেন, গলা খাঁকার দেবেন, এক ফোঁটা হলে আপনার ঢিলাটা ভিজে যাবে। হুজুর এসেছেন, তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, মুজাদ্দেদের জামানের আওলাদ, মুজাদ্দেদের জামানের আওলাদ, নারাই তকবীর। আমার ভাইজানেরা হুজুর এসেছেন আলহামদুলিল্লাহ, এখনই আসবেন। এই কথাটা খালি বুঝিয়ে দেবো যে আমরা কোথায় খারাপ হয়ে আছি। প্রস্রাব করার পূর্বে